চাঁদ কেন আসে না আমার ঘরে, জানিয়ে যেও শেষবারের মতো শুভেচ্ছা। কবি মোহাম্মদ শামীম মোল্লা। হৃদয়টা আজ কষ্টের হাহাকার নদী, আমি যে বন্দী, আজ বন্দী পিঞ্জিরার পাখি। কত না স্বপ্ন সাজানো গোছানো ছিল মোর জীবন, একটি বধ হওয়ার পাল এসে সাজানো স্বপ্নকে করে দিল চূর্ণ বিচূর্ণ। আদরের ভালোবাসাই বড় হয়েছে যার সাথে, কে জানত চলেই যাবে একদিন আপন মানুষকে রেখে, পরকে আপন করে। খেলার সাথীর খেলাঘরটি এখনো তো আছে, এরই মাঝে কবে এতটাই বড় হলো যে তাকে পাঠাতে হবে বধুর সাজে। বধু সেজে পুতুল নিয়ে খেলতো যা, এখনো তো সাজানো তার সেই আলমারিটাতে। কবেকার কোনো ক্ষণে হয়েছিল খেলা শেষ, সে ক্ষণটি ছিল বুঝি জীবন খেলার শেষ। আলপনাকা ছবিগুলি এখনো তো আছে দেয়ালে, কার ছবি কত সুন্দর হয়েছে প্রতিযোগিতায় পুরস্কার যে আনতেই হবে। ঝগড়া কি সব বাধাতে, দুজন দুজনার সাথে জীবন প্রতিযোগিতার কাছে আজ বুঝি হারলে। জগৎ সংসারটা বড়ই কঠিন ভবের জীবনের মাঝে, চলে যখন যেতেই হবে দুনিয়ার নিয়ম, তবে চলে যাও আসবে একদিন, কথা দিয়ে যাও আমার জীবনের শেষ ক্ষণে একদিন হাতে নিয়ে লাল গোলাপ, জানিয়ে যেও শেষবারের মতো শুভেচ্ছা।